আজকে আমরা ভারতের এমন একটি রাজ্যের কথা বলতে যাচ্ছি যেটা বৈচিত্র্যের দিক থেকে যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর। এখানকার লোকেরা কুকুরের মাংস খেয়ে থাকে, অর্থাৎ কুকুর শিকার করে থাকে। নাগাল্যান্ড সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য জানার চেষ্টা করি। ভারতে এমন কিছু রাজ্য রয়েছে যারা তাদের অনন্য নিয়মকানুন আর অনন্য সংস্কৃতির জন্য বিখ্যাত। শুধু তাই নয়, এখানকার পোশাক আশাকও পুরো ভারতের থেকে আলাদা। নাগাল্যান্ড, যা ভারতের পূর্ব উত্তরে অবস্থিত একটি ছোট্ট রাজ্য, নাগাল্যান্ড ভারতের সেই সমস্ত রাজ্যগুলোর মধ্যে একটি যেখানে যাবার জন্য অনুমতি লাগে। যদি আপনার কাছে ILP থাকে তবেই আপনাকে নাগাল্যান্ডে ভ্রমণ করার অনুমতি দেওয়া হবে, না হলে আপনি নাগাল্যান্ডে যেতে পারবেন না। নাগাল্যান্ডের আরেকটি অদ্ভুত ব্যাপার হলো এখানে মানুষ কুকুরের মাংস খায়। তবে এটি ভুল কথা, এখানকার হাতে গোনা কয়েকটি জাতি কুকুরের মাংস খায়, আর বাকিরা সাধারণ মানুষের মতনই খাবার খেয়ে থাকে। এখানে এমন সব খাদ্য খাবার খাওয়া হয় যা ভারতের অন্য কোনো রাজ্যে খাওয়া হয় না। নাগাল্যান্ড যতটা না সুন্দর ততটা ভয়ঙ্কর। কেউ কেউ বলে এখানকার কিছু জাতি আছে যারা খুব ভয়ঙ্কর, তাই এখানে অনেক এলাকা রয়েছে যেখানে আমি আর আপনি যেতে পারবো না। নাগাল্যান্ড ভারতের পূর্ব উত্তরে অবস্থিত একটি ছোট্ট রাজ্য, যার পশ্চিম ও উত্তরে আসাম, পূর্বে মায়ানমার, উত্তরে হিমাচল প্রদেশ এবং দক্ষিণে মণিপুর অবস্থিত। এখানকার মোট জনসংখ্যা 20 লক্ষেরও কম। এটি ভারতের সবথেকে ছোট রাজ্য। নাগাল্যান্ডের ধর্ম নিয়ে কথা বললে এখানকার 87.1% মানুষ খ্রিস্টান ধর্মের পালন করে, 8.7% মানুষ হিন্দু ধর্মের অনুসারী, 2.4% মানুষ মুসলিম ধর্ম পালন করেন, এবং এখানে এমন মানুষও রয়েছে যারা বৌদ্ধ ও জৈন ধর্ম পালন করেন। এখানে 100টিরও বেশি জাতি বসবাস করে এবং প্রত্যেকটি জাতির ভাষা, রীতিনীতি, পোশাক আশাক, সংস্কৃতি একে অপরের থেকে আলাদা। এখানকার 80% মানুষ কৃষিকার্যের সঙ্গে নিযুক্ত আছেন। এখানে সবথেকে বেশি ইংরেজি ভাষায় কথা বলা হয়। নাগাল্যান্ড সারা ভারতের তুলনায় সবথেকে বেশি উৎসব পালন করে থাকে, তাই নাগাল্যান্ডকে ল্যান্ড অফ ফেস্টিভ্যালও বলা হয়। নাগাল্যান্ডে একটি রেলওয়ে স্টেশন এবং একটি এয়ারপোর্ট রয়েছে যেটি ডিমাপুরে অবস্থিত। এখানে শিক্ষিতর হার 80%, যা পুরো ভারতের থেকে অনেক বেশি। এখানে 75% মানুষ পর্বত অঞ্চলে বসবাস করে থাকে। আজকের ভিডিও এই পর্যন্ত। সো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।